আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে এখানে হাজির হয়েছে আমাদের একজন বোন, একজন গৃহিণী, একজন মা এবং খেটে খাওয়া একজন মানুষ। সংসারের সব কাজ পুরো একাই নিজ হাতে সামলাতেন। হঠাৎ করেই বছর তিনেক ধরে অসুস্থ, ব্যথা, এবং সেই ব্যথাটা ধীরে 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 যখন বাড়তে শুরু করে এমন একটা পর্যায়ে চলে আসে, রাতে ঘুমাতে পারছেন না, দিনে কাজ করতে পারছেন না, কি করলে যে ভালো লাগবে সেটাই আসলে বুঝতে পারছিলেন না। খুবই খারাপ অবস্থা শুরু হয়ে গিয়েছিল এবং একটা সময় যখন চিকিৎসা করে করে ব্যর্থ, তখন একটা সময় চিন্তা করেছেন যে দেশে না, দেশের বাইরে গিয়ে একটু চিকিৎসা করি। বা ঠিক সেই সময় একটি তথ্য, জীবন বদলে দেওয়ার মতো একটি তথ্য ওনার জীবনটাকে আসলেই বদলে দিয়েছে। সুস্থ আছেন, ভালো আছেন, এই বিষয়টাই আজকে উনি আপনাদের সামনে একটু বলবেন। বলার জন্য উনি এসেছেন, আগ্রহ প্রকাশ করেছেন, সেজন্য ওনাকে নিয়ে আসা। আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হই এবং কী ধরনের সমস্যা ওনার ছিল পুরো বিষয়টা আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে আমরা জানবো আজকে। আসসালামু আলাইকুম। বোন, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আলো। আলো, আচ্ছা, দেশের বাড়ি কোথায়? সাভার, রাজাসন। আচ্ছা, রাজাসন। আচ্ছা, আপনি তো একজন হাউস ওয়াইফ। হ্যাঁ। কয় সন্তান আপনার? দুই বাচ্চা। দুই বাচ্চা, কি করে তারা? ছেলে মেয়ে পড়ালেখা করে। পড়ালেখা করে, আচ্ছা। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন এত দূর থেকে। যদি আমাদের দর্শকদের জন্য একটু খুলে বলেন যে কি হয়েছিল আপনার, কোথায় সমস্যাটা ছিল? আমার এই মেরুদণ্ডের হাড়ে আর কি ব্যথা ছিল। হুম হুম। এটা তিন বছর আগে আমি ওই আমাদের ওইখানে হাসপাতালে পরীক্ষা করে ধরা পড়ি। আচ্ছা। পরে ওই হসপিটালের ডাক্তার বলছিল যে অপারেশন করতে। আচ্ছা। তো আমি আর অপারেশন করি নাই, এই চিকিৎসার দ্বারাই আর কি আসলাম। আচ্ছা। তো প্রথম যখন শুরু হয় ব্যথা, এর আগে তো আপনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয়েছিল? কি হয়েছিল সেটা? আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, পড়ে গেছিলাম আর কি। মানে বাসায় স্লিপ করে পড়ে গেছেন এরকম? না, ওই চেয়ারের উপরে আর কি মোড়া দিয়ে উপরে কাজ করছিলেন, কাজ করতে গেছিলাম, ওইটা পড়ে গিয়েছিলাম। পড়ে কোমরে ব্যথা পেয়েছিলেন? ব্যথা পাই, আমি আর চিকিৎসা করি নাই। ব্যথা ছিল, ব্যথাটা আস্তে আস্তে আবার দেখেছেন সেরে গেছে? সেরে গেছে। পরে দুই তিন বছর পরে দেখি যে আস্তে আস্তে আমার দুই পা ব্যথা করে। হঠাৎ করে একদিন দেখছেন পা ব্যথা করছে, ওই রাত্রে ঘুমাইতে পারি না, অসুস্থ হয়ে যেতেছে আস্তে আস্তে। পরে আমার সবাই আর কি ডাক্তারের কাছে নিয়ে আমি যে পরীক্ষাটা করে, মানে সিন্ড্রোমটা হঠাৎ করে ছিল একদিন, আপনি দেখছেন কোমরে ব্যথা এবং আপনার দুই পা আর আপনি আগের মতো করে শক্তি পাচ্ছেন না বা হাঁটাচলা করতে পারছেন না, সিন্ড্রোমটা তখন দেখা দেয়। এবং যখন দেখছেন এটা একটা খারাপ দিকে চলে যাচ্ছে, দিন দিন আরো বাড়ছে, তখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো। তো প্রথম যখন ডাক্তার দেখলেন কি বলেছিলেন আপনাকে? ওই ডাক্তার দেখে বলছিল যে অপারেশন করতে হবে আপনার, ডিস্ক প্রোল্যাপস হয়ে গেছে ডিস্ক, এবং সেটার জন্য আপনাকে সার্জারি করতে হবে, না করলে নিচের অংশ আপনার অবশ বা প্যারালাইজড হয়ে যাবে। এটা শোনার পর কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন এবং ভয় পেয়ে গিয়েছিলেন। অপারেশন কেন করলেন না? করলাম না যে অনেকেই আর কি বাসায় আসার পর অনেকেই বলে মেরুদণ্ডের হাড়ে অপারেশন করাটা উচিত না এই বয়সে, একদম ইয়াং একজন মানুষ। এবং পরে ওষুধ খাওয়াতে আস্তে আস্তে দেখা গেছে দুই পায়ের ব্যথাটা আমার চলে গেছিল। আচ্ছা, ওষুধ খেয়েছেন, দেখেছেন ব্যথাটা কিছুটা কমে গেছে? কমে গেছে। তারপর স্বাভাবিকভাবে এমনি চলতে থাকলাম। পরে তিন বছর পর্যন্ত আর কি ওই এখানে ডাক্তার দেখাই, ওখানে ডাক্তার দেখাই, সব জায়গায় আর কি দেখা দেখি করি। মানে ওষুধ খেয়েছেন, ওষুধ খাওয়ার পর ব্যথা কমে যায় কিন্তু পুরোপুরি আপনি ভালো হচ্ছেন না। সিন্ড্রোমগুলো কি কি ছিল আপনার? কোমরে ব্যথা, হাঁটতে গেলে ব্যথা হতো, বসে থাকলে দাঁড়াইতে পারতাম না, প্রচন্ড রকম ব্যথা শুরু হয়ে যেত, দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকতেও পারতেন না, কিছুক্ষণ পরে ব্যথা শুরু হয়ে যেত, বসতে হতো, রাতে ঘুমাতে গেলে সমস্যা হতো, রাতে ঘুমাতে গেলেও ব্যথা করতো, এই পাশ ওপাশ করছেন, সারা রাত ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছেন কিন্তু ঘুম আসতেছে না ব্যথার জন্য। এবং জিনিসটি কি অনেকে এরকম হতো যে ব্যথা সার্বক্ষণিক একটা ব্যথা বয়ে বেড়াচ্ছি, আমরা হয়তো কিছুক্ষণ ব্যথা সহ্য করতে পারি কিন্তু যখন দিনের পর দিন হয় তখন মনে হয় যে ব্যথাটা এমন কিছু হতো যে এক ঘন্টার জন্য না থাকে আমি হয়তো একটু ঘুমাতাম, একটু শান্তিতে একটু ঘুমাতে পারতাম, হয়তো পরিবারে আজকে অনেক শান্তি, সবাই একটু কোনো একটা আনন্দের বিষয় কিন্তু আপনার মনে আনন্দ নেই, কারণ আপনি তো ব্যথা বয়ে বেড়াচ্ছেন, কান্নার পর কান্না, পরিবারের সদস্যরা দেখছেন কিন্তু কিছুই করতে পারছেন না, এই যে একটা কষ্টকর সময়, তখন কি মনে হতো আপনার কাছে? তখন যে ও বুঝে উঠতে পারতাম না যে কি করব। ওই মা বা এরা বলতো যে ইন্ডিয়াতে নিয়ে যাই, আবার ভাই বলতো তাহলে আমি অন্য জায়গায় লো চিকিৎসা করি, মানে সবাই আসলে অস্থির থাকতো যে আসলে কোথায় নিলে ভালো হবে, জায়গায় গেলে ভালো হবে।
পরে আমার বোনে আর কি এখানকার একটা ঠিকানা দিল যে আপাতত ইন্ডিয়া যাওয়ার আগে এখানে একটু দেখেন। মানে আমরা জানি যে আপনি ইন্ডিয়া যাওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করে ফেলেছিলেন, কিন্তু ঠিক ওই সময় আপনারা একজন আত্মীয়ের মাধ্যমে প্রথম জানতে পারেন যিনি এই হসপিটালে অলরেডি চিকিৎসা নিয়েছিলেন এবং নেওয়ার পরে উনি এর জন্য ভর্তি হয়ে গেছে, উনি 17 দিনে সুস্থ হয়ে গেছে। মানে এক মাসের কথা বলা হয়েছিল, বাট 17 দিনে সুস্থ, এখন স্বাভাবিক আছেন, ভালো আছেন, স্বাভাবিক আছে, ভালো আছে। এবং এটা দেখার পর কিছুটা আগ্রহ পেলেন এবং সাহস পেলেন, উনি মাঝে মাঝে আমার খোঁজ খবর নেয় আবার আমার বোনের কাছ থেকে, আচ্ছা আপনার বোনে যে পড়তে হয়েছে কেমন অবস্থা। আমি 10-12 দিনে আল্লাহর রহমতে ব্যথা সম্পূর্ণই ক্লিয়ার ভাবে চলে গেছে, আলহামদুলিল্লাহ। এখন কি আপনি রাতে ঘুমাতে পারছেন? হ্যাঁ, রাতে বসে থেকে একটু দেখেছেন যে বসতে পারেন কিনা বা দাঁড়ানো অবস্থায় একটু হাঁটতে পারেন কিনা, সেই ব্যথাটা কি এখন ফেরত আসে? না, ওই ব্যথাটা আমার ফেরত আসে না। তার মানে এই যে আপনার জীবন বদলে দেওয়া একটা ছোট্ট ইনফরমেশন আপনার জীবনটা বদলে দিয়েছে, ইন্ডিয়া যেতে হয়নি, এতদিনের দীর্ঘদিনের ব্যথা, ব্যথামুক্ত জীবন কেমন লাগছে আজকে? এখন ভালো লাগছে, ভালো লাগছে বলেই আনন্দের সহিত চলে যেতে চাই, আলহামদুলিল্লাহ। ডাক্তারের জন্য দোয়া করি যে আরও লোক যেন আমার মতো আসে, সবাই ভালো হয়ে যায়। অনেক দর্শক আছেন যারা জানেন না, এই যেমন আপনি জানতেন না যে কোথায় গেলে একটা ভালো চিকিৎসা হবে, আমাদের দেশে যে এই ধরনের ভালো চিকিৎসা হয় তাদের জন্য যদি কিছু বলেন। হ্যাঁ, আমি আপনাদের জন্য বলব, আপনারা সবাই আইসে এখানে চিকিৎসা করে দেখেন, যে সত্যি অল্প কয়েকদিন, এক মাসের কথা বইলে ভর্তি করলেও অল্প কয়েকদিনেই তারা সুস্থ করে দেয় আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তারপরে বাকিটা হইলে আল্লাহর ইচ্ছে, আল্লাহ যদি সুস্থ করে তাহলে মনে করেন যে সুস্থ, আর ওনারা হয়েছে উচিল্লা, তাই না? ধন্যবাদ বোন আপনাকে। দর্শক শুনলেন, আসসালাম, দেখলেন, এরকম অসংখ্য মানুষ আছেন, অসংখ্য জীবনের গল্প আছে, ছোটো ছোটোগুলো চেষ্টা করে আপনাদের কাছে নিয়ে আসার জন্য, আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। একটা মানুষ সুস্থ হয়ে ওঠাটা যে আসলে কতটা আনন্দের, সেটা আসলে আপনি নিজে না হলে কখনো বুঝতে পারবেন না। আপনি কখনো সমাজসেবা করেন, সমাজের জন্য কোনো কাজ করেন, মানুষের জন্য ভালো কোনো কাজ করেন, দেখবেন এটার পরে যে একটা একটা আত্মতৃপ্তি কাজ করে, এটা আপনি পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে পাবেন না। এই মানুষগুলোর মনে যখন, এই মানুষগুলোর মুখে যখন আপনি হাসি দেখবেন, সেই হাসি আপনার সব কিছুকে ভুলিয়ে দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন, আসসালামু আলাইকুম।